নমস্কার বন্ধুরা, আপনি যদি ল্যাপটপ ব্যবহার করে থাকেন, যেমন কি এইচপি, ডেল, অ্যাসুস, লেনোভো, অ্যাভিদা, এরকম যদি কোম্পানির এসব কোম্পানির যদি আপনি ল্যাপটপ ব্যবহার করে থাকেন এবং সেই ল্যাপটপের যে কিবোর্ড আছে, কিবোর্ডের যে লাইটটা বা ব্যাকলাইট লাইট যে থাকে, সেই লাইট যদি আপনি অন করতে না পারেন, তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য। তো চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি যদি আপনার পছন্দের ভিডিও মনে হয় তাহলে অবশ্যই একখানা লাইক করবেন। এই টপিক নিয়ে অলরেডি একটি কমপ্লিট ভিডিও বানিয়ে দিয়েছি, সেই ভিডিওর মধ্যে অনেকেই কমেন্ট করেছেন যে অ্যাসুসের ল্যাপটপের লাইট অন হচ্ছে না। তো বন্ধুরা, এই ভিডিওটি তাদের জন্যই যাদের অ্যাসুসের ল্যাপটপ আছে এবং অ্যাসুসের ল্যাপটপের লাইট জ্বলছে না। তো বন্ধুরা, সেই ভিডিওর মধ্যে আমি কিন্তু একটি কথা বলেছিলাম যে আপনার কাছে যদি ব্যাকলাইট কিবোর্ড থাকে তবেই কিন্তু লাইট জ্বলবে। তো বন্ধুরা, এটা কিন্তু অনেকেই মাথায় রাখেননি, যাদের নেই ব্যাকলাইট কিবোর্ড তাদের কিন্তু অন হবে না, প্রবলেম হবে। তো বন্ধুরা, এর জন্য অবশ্যই আপনাকে লেটেস্ট মডেলের ল্যাপটপগুলো ইউজ করতে হবে, তাহলেই জানতে পারবেন। তো আজকে আমরা একটা রাইজেন 5-এর ল্যাপটপ আছে, তো সেটা থেকেই দেখিয়ে দেবো অ্যাসুসের সম্পূর্ণ প্র্যাকটিক্যাল, আপনি দেখতে পারবেন যে কিভাবে সেটা থেকে আপনি লাইটটি অন করবেন। নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা আমাদের ল্যাপটপের মধ্যে চলে এসেছি। তো এই ল্যাপটপটা হচ্ছে অ্যাসুসের ল্যাপটপ, অ্যাসুসের যে ভিভো বুক আছে আল্ট্রা 14 রাইজেন 5-এর। তো সেই ল্যাপটপে কিন্তু এখানে কিন্তু আমরা যে ফাংশন কি প্লাস এখানে F7 এরকম করে F5 করে করছিলাম, সেই প্রসেসে কিন্তু আপনাকে করতে হবে না। এখানে সম্পূর্ণরূপে এটা এই ভার্সনের যদি ল্যাপটপ হয়ে থাকে, এই মডেলের ল্যাপটপ আপনার হয়ে থাকে, তাহলে আপনার উপরের যে ফাংশন কিগুলো আছে সেই ফাংশন কিয়ের মধ্যেই আপনি কিন্তু এর সাইনটা দেখতে পাবেন। তো এখানে আমরা যেটা লাইটটা অন করব, সেখানে এখানে দেখতে পাচ্ছেন F7 টিপলেই কিন্তু এখান থেকে ব্যাকলাইট অনটা অন হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ।